আমরা কিন্তু সবাই জানি যে চারকোল ফেস মাস্ক ইউজ করলে স্কিনটা ঠিক কতটা হোয়াইট লাগে কতটা ব্রাইট লাগে কতটা স্কিন টোনটা লাইট হয়ে যায় ইনস্ট্যান্ট আজকে আমরা শিখবো বাড়িতেই কি করে চারকোল ফেস মাস্ক আমরা বানাবো তা আবার বাড়ির রান্নাঘরে থাকা কিছু সিম্পল উপাদান দিয়ে আপনার স্কিনটা কি দিন দিন কালো হয়ে যাচ্ছে কোনোভাবে ভীষণ পরিমাণে দাগ চোপ পড়ে গেছে একদম উঠছে না আর স্কিনে যেন কোনো গ্লো নেই কোন একটা ব্রাইটনেস ভাব নেই কিছু নেই ডাল লাগছে ডিহাইড্রেটেড লাগছে ড্যামেজ লাগছে চিন্তার কিন্তু কোনো কারণ নেই মাত্র কয়েক মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে যাবে এই আপনার প্রত্যেকটা যে কটা প্রবলেম আছে সব কিছুই সলিউশন কিন্তু লুকিয়ে আছে আজকে এই ডিআইওয়াই হোমমেড চারকোল ফেস মাস্কটার মধ্যে আর এটা বানানো যেমন ইজি আর একদম ফ্রিতে আমরা পেয়ে যাচ্ছি তাই না মার্কেট থেকে খুব ভালো মানের চারকোল ফেস মাস্ক কিনতে কিন্তু বেশ দাম লাগে তাও আবার রেডিমেড বাজার থেকে যখন চারকোল ফেস মাস্ক কিনছি তার মধ্যে এত পরিমাণে কেমিক্যাল দেয়া আছে যে স্কিনটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস তো আসছে পাশাপাশি স্কিনটা কিন্তু সত্যি লং টার্মের জন্য ড্যামেজ হয়ে যাচ্ছে কিন্তু আজকে বাড়িতে আমরা একদম পিওর চারকোল ফেস মাস্ক বানাবো যেটা ইউজ করলে আপনার ভিতর থেকে ত্বক কাঁচের মতো উজ্জ্বল হয়ে যাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে এবং স্কিনের ডিপ লেয়ারে পৌঁছে গিয়ে স্কিনের মধ্যে যত ইম্পিউরিটিস আছে সব কিছু কিন্তু টেনে বের করে আনতে হেল্প করবে এই চারকোল ফেস মাস্কটা আর এটা এতটা ইন্টারেস্টিং আমরা বানাবো যেটা দেখলে আপনি একদম চমকে যাবেন আর যখন আপনি নিজে তৈরি করে বাড়িতে ইউজ করবেন তখন যে রেজাল্টটা পাবেন সেটাতেও চমকে যাবেন তবে হ্যাঁ ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না প্রথমেই আমরা কি করব একদম লো ফ্লেমের মধ্যে কিছুটা পরিমাণ হলুদ নিয়ে সেটাকে পুড়িয়ে নেব কিভাবে সেটাই কিন্তু এখানে খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন মাত্র চার থেকে পাঁচ টেবিল স্পুন হলুদ নিয়ে জাস্ট এইভাবে ভালো করে একটা ফ্রাইং প্যানের মধ্যে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে কতক্ষণের জন্য যতক্ষণ পর্যন্ত না একটা একদম ডার্ক ব্রাউন কালারটা আসে। একদম ব্ল্যাক কিন্তু করে দেব না জাস্ট ডার্ক ব্রাউন কালারটা আমাদের চাই আর হ্যাঁ এটা কিন্তু আমি এখানে নর্মাল রান্নার হলুদের গুঁড়ো ব্যবহার করছি আপনারা যদি আরও ভালো রেজাল্ট পেতে চান তাহলে সেক্ষেত্রে কস্তুরি হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে রান্নার হলুদের গুঁড়ো নিলেও কোনো অসুবিধা নেই খুব ভালো রেজাল্ট পাওয়া যায় অবশ্যই কিন্তু ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন কোনোভাবেই যেন হাই ফ্লেমে করে দেবেন না আর মাঝে মাঝেই কিন্তু এইভাবে উপরে তুলতে থাকবেন যাতে একেবারে পুড়ে না যায় আর কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে থাকবেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা অলরেডি রেডি হয়ে যাবে তারপর জাস্ট নর্মাল যে কোনো একটা কন্টেনারের মধ্যে আপনি রেখে দেবেন তবে ঠান্ডা হয়ে গেলে রেখে দিলে সেক্ষেত্রে বেশি ভালো হয় নালে গরমও রেখে দিতে পারেন কোনো অসুবিধা কিছু নেই এবার চলুন দেখে নিই কীভাবে এটাকে আমরা ইউজ করব। এখানে পরিমাণ মতো রোস্টেড হলুদটা নিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে মোটামুটি থ্রি টি স্পুন মতো নিয়েছি আপনারা প্রয়োজন মতো বেশিও নিতে পারেন অথবা কমও নিতে পারেন এর সাথে আমি অ্যাড করে নিয়েছি এক টি স্পুন মতো মধু যাদের স্কিনে মধু স্যুট করবে না চিন্তার কোনো কারণ নেই পরবর্তী অনেক স্টেপ আছে সেগুলো ফলো করুন নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নেব একটা ফোর হান্ড্রেড এম ভাইটামিন ই ক্যাপসিউল শুধু কি ফর্সা স্কিন হবে সেটা তো উজ্জ্বল চকচকে হতে হবে তাই না তার জন্যই তো এই সমস্ত কিছু অ্যাড করা আর যাদের ভীষণ পরিমাণে ড্রাই স্কিন তারা কিন্তু এখানে একটার পরিবর্তে দুটো ভাইটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই আর যারা মধু অ্যাড করবেন না তারাও কিন্তু দুটো ভাইটামিন ই ক্যাপসুল ইউজ করবেন নেক্সট এই ফেস মাস্কটাকে খুব সুন্দর একটা পেস্ট বানানোর জন্য আমরা এখানে র মিল্ক অ্যাড করে নেব কাঁচা দুধ তবে হ্যাঁ এই মুহূর্তে যদি আপনার বাড়িতে কাঁচা দুধ একদমই না থাকে আর কি করার ফোটানো দুধই অল্প করে নিয়ে নিন তবে হ্যাঁ কাঁচা দুধ হলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এর মধ্যে আমরা দিয়েছি রোস্টেড হলুদ যেটা একটা চারকোল মাস্কের কাজ করছে যার মধ্যে আমরা অ্যাড করেছি মধু ভাইটামিন ই ক্যাপসিউল এছাড়াও কাঁচা দুধ এই প্রত্যেকটা জিনিসই কিন্তু স্কিনকে লাইট করতে ব্রাইট করতে প্রপার হাইড্রেশন প্রোভাইড করতে ভীষণ ভালো কাজ করে আর যেহেতু হলুদের মধ্যে আছে অ্যান্টিসেপটিক প্রপার্টিস অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস তার জন্য অ্যাকনি প্রন স্কিনও কিন্তু খুব ভালো করে সুয়েটেবল যে কোনো বয়সে যে কেউ কিন্তু এটা ইউজ করতে পারেন কোনো অসুবিধে নেই ভালো করে ফেসটাকে আগে আমরা ক্লিন করে নেব তারপর এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পর মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো রাখবো তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেব আর হ্যাঁ ওই যে রোস্টেড হলুদটা আমরা বানালাম ওটা কিন্তু একদম এক বছর পর্যন্ত ভালো থাকবে ফ্রিজের মধ্যে রাখার কোনো দরকার নেই ফ্রিজের বাইরে রাখলেও একদম খারাপ হওয়ার কোনো চান্সই নেই তো যাই হোক এইভাবে যখন আপনি অ্যাপ্লাই করে রাখবেন আপনার স্কিনের মধ্যে তখন স্কিনের ডিপ লেয়ারে এটা পৌঁছে গিয়ে যত রকমের ইম্পিউরিটিস আছে যত রকমের যদি ইনফেকশন হয়ে থাকে কোনো রকমের সেটাও সুন্দরভাবে কিওর হয়ে যাবে আপনার স্কিন একদম যেন মনে হবে কোনো ফেসিয়াল করানো হয়েছে একদম পলিশড লাগবে এবং এটা ব্যবহারের মাত্র কয়েকদিন পর থেকে দেখতে পাবেন আপনার স্কিনে যদি হাইপার পিগমেন্টেশনের মতো প্রবলেম থাকে সেটাও কত তাড়াতাড়ি রিমুভ হতে চলেছে ধুয়ে নেওয়ার পর কিন্তু হালকা একটা জাস্ট ইয়েলোইশ কালার চলে আসবে ভয় পাওয়ার কিছু নেই খুব এক্সেসিভ ইয়েলো কালার লাগবে না তাই জন্যই বলছি এটা যখন বাড়িতে থাকবেন মানে মেনলি রাত্রিবেলা করলে সব থেকে ভালো হয় আফটারঅল হলুদ ব্যবহার করেছি ভাই একটু তো হলুদ হলুদ দাগ লাগবেই ধুয়ে নেওয়ার পর অবশ্যই একটা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন দেখতে পাবেন ফার্স্ট রেজাল্টটা একদম চমকে যাওয়ার মতো আর মাত্র কিছুদিন ব্যবহার করার পরই আপনার স্কিন একদম জাস্ট ফ্ললেস হয়ে যাবে গ্লোয়িং হয়ে যাবে ভীষণ ফেয়ার অ্যান্ড ব্রাইট লাগবে আর এটা সপ্তাহে মাত্র একবার আর যাদের বেশি প্রবলেম আছে স্কিনে তারা মাত্র দুবার করলে কিন্তু যথেষ্ট এর বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও